Chimera তে surface properties এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা শিখব প্রোটিন এবং ডিএনএ স্ট্রাকচারের জন্য সারফেস দেখানো, অ্যামিনো অ্যাসিড হাইড্রোফোবিসিটি এবং ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল দ্বারা রং করা প্রোটিন সারফেসের ইমেজ বানানো। টিউটোরিয়ালটি অনুসরণ করতে কাইমেরা ইন্টারফেসের সাথে পরিচিত হতে হবে, না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান। এখানে ব্যবহার করছি Ubuntu OS সংস্করণ 14.04, Chimera সংস্করণ 1.10.2, Mozilla Firefox ব্রাউজার 42.0 এবং একটি কার্যকর ইন্টারনেট সংযোগ। এখানে আমি Chimera উইন্ডো খুলেছি কমান্ড লাইন দ্বারা RTX CPD টক্সিনের একটি স্ট্রাকচার খুলুন। ফেভারিটস মেনু দ্বারা কমান্ড লাইন খুলুন। কমান্ড লাইন টেক্সট বক্সে লিখুন ওপেন স্পেস 3EB। 3EB হল RTX CPD টক্সিনের PDB কোড। এন্টার টিপুন। প্রোটিন স্ট্রাকচারটি প্যানেলে দেখায়। এতে প্রোটিনের দুটি কপি রয়েছে। কপিগুলির একটি মুছে ফেলতে কমান্ড লাইনে কমান্ডস লিখুন, যা হল চেন এ। কমান্ড লাইন টেক্সট বক্সে লিখুন ডিলিট কোলন ডট এ। এন্টার টিপুন। প্যানেলটি দেখুন, এনজাইমের একটি কপি মুছে ফেলা হয়েছে। প্রোটিয়াস ডোমেন লিগ্যান্ড ইনোসিটল হেক্সা কিসফসফেট এতে আবদ্ধ, সংক্ষেপে IHP এবং সোডিয়াম আয়ন। এরপর সলভেন্ট অনু মুছে ফেলুন, যা লিগ্যান্ডের কাছে লাল ডটস হিসাবে উপস্থিত। লিখুন ডিলিট স্পেস সলভেন্ট। এন্টার টিপুন। সোডিয়াম আয়ন মুছতে, যা লিগ্যান্ডের সাথে উপস্থিত। লিখুন ডিলিট আয়ন্স। এন্টার টিপুন। এখন প্রিসেটস বিকল্প দ্বারা প্রোটিনের স্ট্রাকচার দেখাতে পারি। মেনু বারে প্রিসেটস বিকল্পে ক্লিক করুন। ইন্টারঅ্যাক্টিভ 3 হাইড্রোফোবিসিটি সারফেস চয়ন করুন। এটি অ্যামিনো অ্যাসিড হাইড্রোফোবিসিটি দ্বারা কালার করা মডিউল সারফেসে দেখাবে। সর্বাধিক পোলার রেসিডিউয়ের জন্য নীল, সবচেয়ে হাইড্রোফোবিকের জন্য কমলা রং এবং নিউট্রাল রেসিডিউয়ের জন্য সাদা। প্রোটিন সাধারণত তাদের সারফেস রিজিয়ন দ্বারা অন্যান্য প্রোটিন এবং অণুর সাথে যোগাযোগ করে। আণবিক সারফেস দ্বারা প্রোটিনের প্রতিনিধিত্ব প্রোটিন ফোল্ডিং এর অধ্যয়নে সাহায্য করে। জৈব মলিকিউল স্বীকৃতির পূর্বাভাস, ড্রাগ বাইন্ডিং ক্যাভিটিস এবং মলিকুলার গ্রাফিক্স শনাক্তকরণ। কাইমেরা উইন্ডোতে ফিরে যাওয়া। এরপর প্রোটিনের জন্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল সারফেস দেখানো। টুলস মেনুতে ক্লিক করুন। সারফেস বাইন্ডিং অ্যানালিসিসে স্ক্রোল করুন। সাবমেনু থেকে কুলম্বিক সারফেস কালারিং চয়ন করুন। কুলম্বিক সারফেস কালারিং ডায়ালগ বাক্স খোলে। রং এবং সংশ্লিষ্ট ভ্যালু বদলাতে পারে। ডিফল্ট সেটিং বেশিরভাগ সময় ভালো কাজ করে। ওকে বোতামে ক্লিক করুন। প্যানেলে প্রোটিন ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল সারফেস দেখাচ্ছে। নেগেটিভ পোটেনশিয়ালের জন্য লাল রং, পজিটিভ পোটেনশিয়ালের জন্য নীল এবং নিউট্রালের জন্য সাদা। এখন প্রকাশনা, উপস্থাপনা ইত্যাদির জন্য উচ্চমানের ইমেজ বানানো দেখি। সেট অ্যাট্রিবিউট কমান্ড ব্যবহার করে ইনোসিটল লিগ্যান্ডের স্টিক একটু পুরু করুন। সেট ATTR স্পেস M স্পেস স্টিক স্কেল স্পেস 2। এন্টার টিপুন। ভালো ইমেজ সেটিং এর জন্য পাবলিকেশন প্রিসেট ব্যবহার করুন। আবার প্রিসেটস মেনু স্ক্রোল করুন। পাবলিকেশন 1 চয়ন করুন। এটি সাদা ব্যাকগ্রাউন্ড, কালো আউটলাইন এবং বর্ধিত প্রান্তের মসৃণতা সহ একটি ইমেজ বানাবে। এই সময় আমরা অন্যান্য প্যারামিটার যেমন লাইনের বেধ, লাইটিং
ইত্যাদি সমন্বয় করতে পারি। টুলস মেনুতে ক্লিক করুন, স্ক্রোল করুন এবং ভিউইং কন্ট্রোলসে ক্লিক করুন। সাবমেনু থেকে লাইটিং এ ক্লিক করুন। ভিন্ন ভিন্ন সেটিংস বদলাতে ট্যাব সহ একটি ভিউইং উইন্ডো খোলে, যেমন ক্যামেরা, সাইড ভিউ, রোটেশন, এফেক্টস, লাইটিং। লাইটিং বিকল্পে একটি সহজ লাইনের অঙ্কন দেখাতে মোড বোতামে ক্লিক করুন। তালিকা থেকে অ্যাম্বিয়েন্ট চয়ন করুন। প্যানেলটি দেখুন। ডিফল্ট লাইটিং মোড পুনরুদ্ধার করতে টু পয়েন্ট বিকল্প চয়ন করুন। উইন্ডো বন্ধ করতে ক্লোজ বোতামে ক্লিক করুন। ফাইল মেনুতে সেভ ইমেজ বিকল্প দ্বারা ইমেজ সংরক্ষণ করুন। এখন ডিএনএস স্ট্রাকচারের জন্য সারফেস উপস্থাপনা দেখি। বর্তমান সেশন বন্ধ করুন। ফাইল মেনুতে ক্লিক করুন, নিচে স্ক্রোল করুন এবং ক্লোজ সেশন বিকল্পে ক্লিক করুন। গ্রাফিক্স উইন্ডো খুলুন। কমান্ড লাইন দ্বারা ডিএনএস স্ট্রাকচার আনয়ন করুন। কমান্ড লাইন টেক্সট বাক্সে লিখুন ওপেন 1D86, এন্টার টিপুন। স্ট্রাকচারটি নেট্রপসিন অণুর সাথে আবদ্ধ ডাবল হেলিক্যাল ডিএনএ। নেট্রপসিন হল অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যের সাথে একটি পলিয়ামাইড। প্রাথমিকভাবে এই স্ট্রাকচার রিবনস হিসেবে দেখায়। নিউক্লিক অ্যাসিড, সুগারস এবং বেসেস টিউব এবং স্ল্যাব উপস্থাপনা হিসেবে দেখায়। প্রিসেটস মেনুটি স্ক্রোল করুন এবং ইন্টারাক্টিভ টু বিকল্পে ক্লিক করুন। এটি ডিএনএ কে ওয়ার এবং নেট্রোপসিনকে স্ফেয়ার্স হিসেবে দেখায়। সলভেন্ট মুছে ফেলতে কমান্ড লিখুন ডিলিট স্পেস সলভেন্ট, এন্টার টিপুন। এই স্ট্রাকচারের জন্য সারফেস দেখাতে অ্যাকশনস মেনুতে স্ক্রোল করুন, সারফেস চয়ন করুন, সাব মেনু থেকে শো চয়ন করুন। প্যানেলটি দেখুন। ডিএনএস স্ট্রাকচার এখন সারফেসের সাথে দেখায়। মেজর গ্রুভ এবং মাইনর গ্রুভ স্পষ্টরূপে ছবিতে দেখায়। লিগেন্ড নেট্রোপসিন মাইনর গ্রুভে আবদ্ধ দেখায়। সারফেস দেখানোর তিনটি ভিন্ন উপায় রয়েছে। অ্যাকশনস মেনুতে স্ক্রোল করুন, সারফেস চয়ন করুন। সাব মেনুতে তিনটি বিকল্প রয়েছে, সলিড, মেশ এবং ডট। ডিফল্টরূপে সারফেস সলিড হিসেবে দেখায়। মেশ সারফেস দেখতে মেশে ক্লিক করুন। ডট সারফেস দেখতে ডটে ক্লিক করুন। সলিড সারফেসে ফিরে যেতে সলিডে ক্লিক করুন। আমরা সলিড সারফেসের জন্য স্বচ্ছতার মাত্রা সামঞ্জস্য করতে পারি। আবার অ্যাকশনস মেনুতে যান, সারফেসে ক্লিক করুন, ট্রান্সপারেন্সি বিকল্প চয়ন করুন এবং পার্সেন্টেজ বিকল্প চয়ন করুন। বর্ণনের জন্য আমি 50% চয়ন করব। প্যানেলটি দেখুন। সারফেসে একটি ভিন্ন রং দিতে অ্যাকশনস মেনুতে কালার বিকল্পে ক্লিক করুন, স্ক্রোল করুন এবং অল অপশনসে ক্লিক করুন। একটি কালার অ্যাকশনস ডায়লগ বাক্স খোলে। কালারিং অ্যাপ্লাইজ টু সেটিংকে সারফেসেস এতে বদলান। সারফেসেস এর পাশে রেডিও বোতামে ক্লিক করুন। কালার প্যানেল থেকে যে কোনো রঙে ক্লিক করুন। আমি ডিম গ্রে চয়ন করব। প্যানেলটি দেখুন। পৃষ্ঠের রং এখন ডিম গ্রেতে বদলে গেছে। ডায়লগ বাক্স বন্ধ করুন। ফাইল মেনুতে সেভ ইমেজ বিকল্প দ্বারা ইমেজ সংরক্ষণ করুন। সংক্ষিপ্তকরণ করি, এখানে আমরা প্রোটিন এবং ডিএনএ স্ট্রাকচারের জন্য অ্যামিনো অ্যাসিড হাইড্রোফোবিসিটি এবং ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল সারফেস দেখানো শিখেছি। ভিন্ন ভিন্ন সেটিংস দ্বারা প্রকাশনার জন্য উচ্চ মানের ইমেজ বানানো। এখন অনুশীলন হিসাবে হিউম্যান হেমোগ্লোবিন পিডিবি কোড 2DN1 স্ট্রাকচারের জন্য অ্যামিনো অ্যাসিড হাইড্রোফোবিসিটি সারফেস এবং ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল সারফেস দেখান। হেম লিগ্যান্ডকে সবুজ রং করুন। আপনার সম্পন্ন কাজ এরকম হওয়া উচিত।
নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। এটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। অধিক জানতে আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের এনএমইআইসিটি MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরও তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।